aqui. অনেক তো ভাই আমি গঙ্গা থেকে মিসিসিপি হয়ে ভলগা যুগ মেরো মত লাগে নিতো প্রভুয়া ভালোবাসো তুমি শুনেছি অনেকবার তবু সেদিনের মত রাগে নিতে গে তোমার স্বপ্ন কে রানী কামো আয় গে তু আয় তোমার তানে কামো আয় গে তু বুকে যায় জিন্দগানে কামো আয় গে তু চলিয়া তু চলিয়া চলিয়া আর তু চলিয়া ওর স্বপ্নের রানী তুমি কাছে এসো এই ঋতু ফালে গুণে কেন দূর থাকো পিতা যায় জীবন কেন আসো না তো এসো গো এসো গো এসো গো এসো গো তো জাহাজটা যে যখন নোঙর করলো একটা ট্যাঙ্ক ফ্রিজার শিপ ছিল, সেহেতু আমি ওই একদম বন্দরে আর কি যেটাকে বলে জ্যাটি জ্যাটিতে, তো পাশেই দেখলাম বাংলাদেশ বাংলাদেশের একটা জাহাজ, আমার ঠিক নাম তো মনে নেই, খুব সম্ভব বাংলার তৈরি। তো হঠাৎ দেখলাম ওখানে বাসা, সবারই মাথায়
পাঁচ সিলাই টুপি আর এই মাথা ওই ছোট একটা ছোট ছোট বাড়ি তো বুঝতে অসুবিধা হলো না সব বেশি ওই নোয়াখালী ছাগল নাই এটাই হবে আর কি। তো আমি ওনার কোনো একজনের সাথে ভাবটা করলাম তো গেলাম আমাদের জাহাজে, তো বললাম যে ভাই ঘটনা কি আপনাদের এখানে জাহাজ এভাবে হাতেরা বুঝছেননি? আর তখন তারা করতো কি ওই যখন বাস থেকে যেত তখন ওই ইট বা কোনো লাঠি বা এই ধরনের জিনিস রেখে যেত তারা, যেন বাস থেকে নেমে ওই জায়গাটা তারা মানে চিনতে পারে চিহ্ন হিসাবে। তো একদিন এক লোক এরকম ইট রেখে গেছে, করতে 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 হঠাৎ দূর থেকে দেখছে একটা কালো লোক আসছে, তো দৌড় দিয়ে যে তাকে বললো খালাচ্চা খালাচ্চা। আমি এখানে শেষ করছি, আশা করি আপনারা এখন গান টান শুনবেন। তো অ্যাকচুয়ালি আমি মুডি না, ঠিক জোকস বলতে একটু মুড লাগে, আমাকে মাফ করবেন। কত এতক্ষণ দাম্লু ভাইয়ের কাছ থেকে আপনারা কৌতুক শুনলেন, এবার আসুন আমার গান শোনা যায়। শিল্পীর অবশ্য খাচ্ছে আপনার ও মশাই এডিকেটে বক্তৃতা দেওয়া হলো, আপনি বললেন বক্তৃতা দিবেন এডিকেটে ইংলিশে বক্তৃতা দেওয়া, প্যান্ট পরা ছেলে এসে জিজ্ঞেস করছে দাদা আপনি কি শিল্প? তা আমি দেখছি যে তো মুশকিল হলো, আমাকে তো শিল্পী বলছে না শিল্প। আমি বললাম হ্যাঁ দাদা আমি কুটির শিল্প। বলে আপনি কিছু খেয়েছেন? না দাদা আমি কিছু খাইনি। তা আপনি একটু চা খাবেন? বলে হ্যাঁ আমি চা খাবো, আমি একটু কড়া করে চা খাবো, মাথা ধরেছে আমি একটু কড়া করে চা খাবো। শেষে দেখি একটা হাফ প্যান্ট পরা ছেলে, ময়লা হাফ প্যান্ট পরা এক ছেলে এসে বলা হয়েছিল যে আমি কিছু গান বলবো, এখন গান ঠিক গাওয়ার মতো তেমন শিল্প আমি নই, যেহেতু আমি কুটির শিল্প, তবু আপনাদেরকে আমি কিছু বলার চেষ্টা করছি। আমি বাংলাদেশ থেকে কিছুদিন আগে ঘুরে এসেছি, আট বছর পরে আমি বাংলাদেশ গিয়েছি। সবাই বলে কেউ পারে না বাহির হয়েছো, বাহির হয়েছো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে তুমি কে আছো?
Lunch, I'm gonna take a little bit of a lunch.